বিসমিল্লাহির রহমানির রহিম দোয়াশিক্ষা চ্যানেলের সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকবে যে তিনটি গুণে চেনা যায় নেককার বান্দা তা নিয়ে আলোচনা। বাহ্যিক দৃষ্টিতে অন্যায় পরিহার করে চলা নারী পুরুষকে মানুষ নেককার বান্দা বলে জানে। যারা সব সময় আল্লাহর নৈকট্য লাভের চেষ্টায় ব্যস্ত থাকে কিন্তু কে নেককার বা কে গুণাগার এই কথা নিশ্চিত করে বলা কঠিন, কেননা এই জ্ঞান একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে মানুষের মধ্যে এমন অনেকে রয়েছেন যাদের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য বা গুণ রয়েছে যাতে কে নেককার আর কে বদকার তার ধারণা পাওয়া যায়। নিম্নে তিনটি গুণের উল্লেখ করা হয়েছে, যা দেখে আপনি বুঝতে পারবেন এসব গুণের অধিকারী যে তিনি নেককার। এক নাম্বার, যারা আল্লাহর বিধিবিধান মেনে চলেন তাদের কাছে নিজের আভ্যন্তরীণ কাজ তথা ইবাদত বন্দেগীর অবস্থা ও বিষয়াদি বর্ণনা করা। যদি তারা তা পছন্দ করে তবেই মনে করবে যে তুমি নেককার। দুই নাম্বার, নিজের নফসের সামনে দুনিয়ার ভোগবিলাস লোভ লালসাকে পেশ করা। যদি দুনিয়ার লোভ লালসা তোমাকে আকৃষ্ট করতে না পারে তাহলেই বুঝবে যে তুমি নেককার। তিন নাম্বার, নিজের সামনে অর্থাৎ কল্পনায় মৃত্যুকে উপস্থিত করো। যদি অন্তর নিজের মৃত্যুর উপর এই মর্মে আত্মতৃপ্তি লাভ করে যে মারা গেলেও কোনো সমস্যা নেই, জীবনের চলমান সময়টি অন্যায় অপরাধ ভোগ বিলাস থেকে মুক্ত এবং আত্মা মৃত্যুর উপর সন্তুষ্ট থাকে আর তাড়াতাড়ি আল্লাহর দিদার লাভের জন্য অন্তরে আনন্দ অনুভূত হয়, তবে বুঝবে যে তুমি নেককার। তাম্বিহুল গাফেলিন, যখনই মানুষের অন্তরে এই গুণ তিনটি প্রকাশ পায় তবে এসব গুণের অধিকারীকে বুঝতে হবে যে তিনি নেককার, আর এজন্য মহান আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা জরুরি। নিজেদের অক্ষমতা প্রকাশ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করাও জরুরি। এসব নেককার বান্দার জন্যই রয়েছে জান্নাতের ঘোষণা। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেন, যারা ইমান আনে এবং ভালো কাজ করে তাদের অভ্যর্থনার জন্য আছে জান্নাতুল ফেরদাউস, সূরা কাহফ আয়াত নম্বর 107। সুতরাং মানুষের উচিত এক নাম্বার আল্লাহর বিধান অনুযায়ী প্রতিটি কাজ করা, আর এই কাজগুলি হল ইবাদত বন্দিগি যা পালনে বান্দা হয়ে উঠে নেককার। দুই নাম্বার, নিজের নাফসকে নিয়ন্ত্রণ করা যাতে থাকবে না কোনো ভোগ বিলাস ও লোভ লালসা যা মানুষকে দুনিয়ার মোহ থেকে নিষ্কৃতি দেয় আখেরাতমুখী করে তোলে। তিন নাম্বার, সবসময় মৃত্যুর প্রস্তুতি রাখা। মৃত্যু যখনই আসুক যেন মনে হয় যে আমি মৃত্যুর জন্য প্রস্তুত, আল্লাহর দরবারে জবাবদিহিতে কোনো সমস্যা নেই এমন জীবন গঠন করা। আল্লাহ তাআলা সবাইকে নেককার বান্দা হওয়ার তৌফিক দান করুন। নিজেদের নেককার বান্দা হিসেবে তৈরি করতে রিয়া তথা অহংকার থেকে মুক্ত থেকে ইবাদত বন্দেগীতে নিয়োজিত থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ডু নট ফরগেট ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড হিট দ্য বেল আইকন।